আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শরীরের অন্যতম একটা জোড়া, যেটা আমরা ডাক্তারি ভাষায় শোল্ডার জয়েন্ট বলে থাকি বা স্কন্ধসন্ধি, এই জোড়া সম্পর্কে ধারণা দেব এবং এই জোড়ায় কি কি সমস্যা হতে পারে তা নিয়ে আপনাদের বিশদ আলোচনা করার চেষ্টা করব। কারণ এই জোড়ার সমস্যা অনেকেই ভুগে থাকেন, স্পেশালি যারা ডায়াবেটিস তারা প্রায় শোল্ডার জয়েন্ট বা কাঁধের ব্যথায় ভুগে থাকেন, এবং যারা বিভিন্ন মহিলারা আছেন, পারিবারিক কাজ করেন নিয়মিত, তাদের কাঁধের ব্যথা হয়ে থাকে। যারা খেলেন নিয়মিত, খেলোয়াড় স্পোর্টসম্যান, তাদের এই কাঁধের ব্যথা প্রায় হয়ে থাকে, এবং যারা অত্যধিক পরিশ্রম করেন তাদের কাঁধের এই সমস্যা হয়ে থাকে। অনেকে আপনারা এই কাঁধের ব্যথাকে এক করে ফেলেন, এবং আমাদের দেশে ফ্রোজেন শোল্ডার নামক একটা কথা খুব জনপ্রিয়তা পেয়েছে। এটা আসলে একটা ওল্ড এবং ভ্যাগ টার্ম, এটা ওয়ার্ল্ডে যারা আমরা পেইন স্পেশালিস্ট, আমরা আইডেন্টিফিকেশন প্রত্যেকটা রোগকে করি, তারা এই টার্মকে এখন আর ব্যবহার করি না। কারণ শোল্ডার জয়েন্ট এমন একটা জয়েন্ট যেটা হচ্ছে মানে কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং একটা লার্জেস্ট জয়েন্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট জয়েন্ট অফ দ্য হিউম্যান বডি। এই জয়েন্টটা 360 ডিগ্রি মুভমেন্ট হয়, মানে ফুল আপনি ইচ্ছা করলে জোড়াটাকে ঘুরাতে পারেন। আমি একটি ডামির মাধ্যমে আপনাদের বোঝাই। এখন যে দেখতে পাচ্ছেন আমাদের হিউম্যান বডি, টোটাল বডিটা আছে এখানে। আমি যে জোড়া নিয়ে কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে দিস জয়েন্ট, এখানে হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টটা আমরা যদি, যেমন যারা ক্রিকেট প্লেয়ার তারা কিন্তু ফুল এই মুভমেন্টটা করতে পারে, মানে জোড়াটা কিন্তু ফুল মুভমেন্ট হয়। এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট হয়। যে জোড়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জোড়া। এবং এই জোড়ার আপনাকে অ্যানাটমি জানতে হবে, যারা রোগী আছেন তাদেরকেও যেমন বুঝতে হবে, পাশাপাশি যারা ডাক্তার আছেন তাদেরকেও, স্পেশালি যারা পেইন নিয়ে কাজ করেন বা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করেন, তাদের এই জোড়ার ডিপ নলেজ জানতে হবে। এই জোড়ার আমরা অ্যানাটমিক্যাল যদি স্ট্রাকচার দেখি, তাহলে দেখেন এখানে একটি বোনস আছে সামনে, যেটা আমরা ক্লাভিকল বলি, ক্লাভিকল বা বিউটি বোন। এই বোনসটা এসে এখানে, এই যে পিছনে একটা স্কাপুলা আছে, স্কাপুলা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ স্কাপুলা। এই স্কাপুলা এবং ক্লাভিকল এবং এই যে আমাদের যে এই বোনসটা আছে, এটা হচ্ছে হিউমেরাস। এই সবগুলা তিনটা বোনস, স্পেশালি এই হিউমেরাসের, হিউমেরাসের আপারেন্ট এবং স্কাপুলার যে ক্যাভিটি আছে, সেখানে এসে এই শোল্ডার জয়েন্টটা গঠন হয়। অনেক কারণে দেখা যায়, যদি ঘাড়ে সমস্যা হয় তাহলে আবার এখানে পেন হতে পারে, যদি এলবোতে সমস্যা হয় এখানে সমস্যা হয়, এখানে পেন হতে পারে, এইখানে সমস্যা হলে এখানে পেন হতে পারে, যদি এই স্কাপুলার সমস্যা এখানে পেন হতে পারে, আবার এইটার ইটসেলফ শোল্ডার জয়েন্টে মোর দেন 50 টাইপস আপনার ডিজিজ বা প্রবলেম ইঞ্জুরি হতে পারে। তা থেকে পেইন, অবসতা ভাব, আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটি, মুভমেন্ট কমে যাওয়া, হাতের তীব্র ব্যথা, হাতের অনেক সমস্যা হতে পারে, জোড়া শুকিয়ে যেতে পারে। আমি প্যাথোলজিক্যাল বা ডিজিজ নিয়ে কথা বলার আগে আমি আবার আপনাদেরকে আরও অ্যানাটমিটা সম্পর্কে, মানে জোড়ার গঠন সম্পর্কে কিছু আইডিয়া দিতে চাই। দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমি যে হিউম্যান বডির যে জোড়াটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, আমার এই যে কম্পিউটারের যে কার্সরটি তীর চিহ্ন, এটা দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এই জোড়া, এটি হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই যে আমি দেখাচ্ছি, এই এতটুক এরিয়া নিয়ে শোল্ডার জয়েন্টটা গঠিত। এটা যদি আমরা রোগীর সামনের, আমাদের সামনের অংশ থেকে দেখি এইভাবে, আর আমরা যদি পিছনের অংশ থেকে দেখি, দেখতে এইভাবে এরকম দেখা যাবে। দেখেন আপনারা সামনের অংশ থেকে এই যে স্কাপুলাটা, এইটার যে এইখানে একটা স্কাপুলার যে ক্যাভিটি আছে, গ্ল্যানয়েড ক্যাভিটি বলি আমরা, এই ক্যাভিটি এবং এই হিউমেরাস এর আপার এন্ড এখানে এসে জোড়া লেগেছে, এবং এখানে সাইনোভিয়াল ফ্লুইডও থাকে, এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। পাশাপাশি উপরে একটি বোনস আছে, খেয়াল করবেন, ক্লাভিকল, সে আবার এই স্কাপুলার এই অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে এখানে একটা জয়েন্ট তৈরি করেছে। এই টোটালটা মিলিয়ে হচ্ছে আপনার শোল্ডার গার্ডেল, শোল্ডার জয়েন্টের গার্ডেলটা এবং জয়েন্টটা আলাদা, কিন্তু
এ আমরা অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্টকে কনসিডার করি যখন আমরা চিকিৎসায় যাই, আমাদের কনসিডার করতে হয়। তো দিস ইজ অ্যান্টিরিয়র ভিউ অফ শোল্ডার জয়েন্ট। এখন আসেন পোস্টেরিয়র ভিউ, যদি আমরা পিছন থেকে দেখি, দেখেন এই স্ক্যাপুলাটা এবং স্ক্যাপুলার পিছনে একটা প্রসেস আছে, দিস ইজ এই যে দেখেন লম্বা একটি প্রসেস, সেটা আবার এই সামনে যেটা আমরা অ্যাক্রোমিয়াল প্রসেস বলি, এই অ্যাক্রোমিয়াল প্রসেসটা আবার এইখানে সামনে যেমন ক্লাভিকলের সাথে লেগেছে, এখানে ঘুরে গিয়ে ক্লাভিকলের সাথে লেগেছে, ঠিক নিচেই হচ্ছে আপনার শোল্ডার জয়েন্টটা গঠন হয়েছে। দর্শক, আপনারা এখন এই শোল্ডার জয়েন্টের যদি আমরা এক্স রে করি, এক্স রে ভিউ দেখতে পাচ্ছেন, যেটা আমি বলছিলাম যে ক্লাভিকল এই বোনসটা দেখা যাচ্ছে, এই যে স্ক্যাপুলার আমি বলছিলাম, এই যে গ্ল্যানয়েড ফোসা, এই যে যেটার সাথে এই হিউমেরাসটা এসে এখানে লেগেছে, এবং উপরে অ্যাক্রোমিয়ান প্রসেস, উপরে অ্যাক্রোমিয়ান ক্লাভিকল এবং অ্যাক্রোমিয়ানের সাথে এখানে অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্ট তৈরি হয়েছে, দিস ইজ শোল্ডার জয়েন্ট। আর ঠিক সামনে আর কি প্রসেস আছে, কোরাকয়েড প্রসেস, সেটা হচ্ছে স্ক্যাপুলা থেকে তৈরি হয়েছে। তাহলে স্ক্যাপুলা থেকে একটি প্রসেস সামনের দিকে এসেছে, কোরাকয়েড প্রসেস, আর একটি হচ্ছে উপরে অ্যাক্রোমিয়ান প্রসেস, আর এই হিউমেরাসের আপার এন্ড এখানে এসে আপনার শোল্ডার জয়েন্টটা গঠন করেছে। দর্শক, এই যে ছবিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা ইতিপূর্বে বোনস মানে স্কেলেটাল সিস্টেমের শোল্ডার জয়েন্টকে দেখিয়েছি, এখন পাশাপাশি জোড়াটা আরও কী কী স্ট্রাকচার দ্বারা জোড়া গঠন হয়েছে এবং কীভাবে অ্যাটাচমেন্ট আছে, এটা আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। যে বোনসটি দেখা যাচ্ছে, দিস ইজ হিউমেরাসের হেড, আপনারা জানেন, এবং উপরে যে আমি বলেছিলাম ক্লাভিকল, এবং এখানে আপনার যে গ্ল্যানয়েড কেভিটি দেখেন, এই কেভিটি এখানে, এই টোটালটি হচ্ছে শোল্ডার জয়েন্ট, এবং এই যে একটি নীল অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্যাপসুল, চারপাশে বাইন্ডিংস আছে এবং নিচে অনেক কিছু আছে, এখানে সাইনোভিয়াল মেমব্রেন আছে, এই যে হলুদ যে অংশটা এই কেভিটি, এবং এখানে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, মানে আমাদের শোল্ডার জয়েন্ট একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং বড় জয়েন্ট। শোল্ডার জয়েন্টে ব্যথা হলেই কেবল আমরা ফ্রোজেন শোল্ডার বলে ফেলবো, আর এটাকে কেবল উল্টাপাল্টা থেরাপি দিতে থাকবো, এটা ভুলেও করতে যাবেন না, এতে আপনার হাতে সমস্যা হতে পারে, ব্যথা বেড়ে যেতে পারে, আপনি প্যারালাইসিস গ্রস্ত হতে পারেন, অনেক সমস্যা আপনার হতে পারে। আপনারা দেখেন এই দুটো হাড়ের মাঝখানে এখানে একটা ক্লাভিকুলার লিগামেন্ট আছে, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট হেয়ার, এবং এই অ্যাক্রোমিয়াল প্রসেস, এবং আপনারা এখানে দেখেন লাল একটি অংশ এসে এখানে লেগেছে, এই যে টোটাল, এই যে এটা হচ্ছে মাসেলস, এবং ইম্পর্টেন্ট একটা মাসেলস যেটা হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসেল, এটা লং হেড এখানে শোল্ডার জয়েন্টে এসেছে। আমি মাসেল নিয়ে আরও কথা বলবো, আরও অনেক ইম্পর্টেন্ট মাসেলস আছে, যেমন সুপ্রাইসপাইনেটাস মাসেলস, এখানে এই শোল্ডার জয়েন্টে এসে এটা অ্যাটাচমেন্ট আছে। তো তাহলে এখানে অনেক স্ট্রাকচারাল এখানে ব্যাপার আছে, একটা হাড় আছে, বোনস আছে, লিগামেন্ট আছে, ক্যাপসুল আছে, মাসেলসের অ্যাটাচমেন্ট আছে, এবং অনেকগুলো চারপাশে জয়েন্ট সেখানে জোড়া লেগেছে। এখন আপনারা আরও কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে শোল্ডার জয়েন্টে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি বলেছিলাম বার্সা, এই যে বোনসের হিউমারাসের উপরে এই বার্সা, এই বার্সায় অনেক সময় হয় ইঞ্জুরি হয়, প্রদাহ হয়, তা থেকে পেইন হতে পারে, বার্সার পেইনকে অনেকে ফ্রোজেন শোল্ডার বলে থাকে। তো এই জিনিসগুলো আসলে ভুল টার্ম, আপনার একজন স্পেশালিস্ট মানে ছাড়া এটা ডায়াগনোসিস করা কখনো সম্ভব না। বার্সায় যখন ইনফ্লামেশন বা প্রদাহ হবে তাহলে শোল্ডার জয়েন্টে পেইন হবে, আমরা সেটাকে বার্সাইটিস বলে থাকি। খেয়াল করেন এখানে অনেক ইম্পর্টেন্ট টেন্ডন আছে, যেমন ইনফ্রাস্পাইনেটাস টেন্ডন, যে মাসেলগুলো এসে এখানে শোল্ডার জয়েন্টের চারপাশে অ্যাটাচমেন্ট আছে, এই বাইসেপসের লং হেড এসে অ্যাটাচমেন্ট আছে, পেক্টোরালিস মেজরের হেড এসে অ্যাটাচমেন্ট আছে এখানে, এবং এখানে ইম্পর্টেন্ট যে লিগামেন্ট আছে, যেমন কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, দেখেন এই যে বাইন্ডিং লিগামেন্ট, এই লিগামেন্টগুলো অনেক সময় ব্যথা হয়, ইঞ্জুরি হয়, তা থেকে পেইন হতে পারে। দিস ইজ অলসো পেক্টোরালিস মেজর, যেটা আমরা এখান থেকে মাসেলসটা কেটে ফেলা হয়েছে বোঝানোর জন্য, এই মাসেলস এখানে এসে অ্যাটাচমেন্ট হয়েছে। অনেক লিগামেন্ট আছে, এখানে হচ্ছে ট্রাপিজিয়াসের ট্রাপিজয়েড লিগামেন্ট আছে, এইখানে কনয়েড লিগামেন্ট আছে, মানে অনেক লিগামেন্ট আছে। তো স্ট্রাকচারটা আসলে বিশাল একটা স্ট্রাকচার এবং কমপ্লেক্স, সো যে কোনো একটা একটা বার্সাইটিস হতে পারে, লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে,
অনেক কিছু হতে পারে, সবকিছুকে একসাথ করে ফেলার কোনো সুযোগ নেই। দর্শক, আমরা হাড়ের নিচের ডিপ স্ট্রাকচারগুলো দেখিয়েছি, এখন আসেন আরেকটু উপরের স্ট্রাকচার, যেটা স্কিনের নিচে অবস্থান করে, মাসেলস। খুবই ইম্পর্টেন্ট মাসেলস এখানে। এবং এই যে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন লাল, এখান থেকে একটু, দিস ইজ ডেল্টয়েড। এবং এটার আবার তিনটা পার্ট আছে, হ্যাঁ, ডেল্টয়েডের ফাইবার আছে, অ্যান্টেরিয়র ফাইবার, মিডল ফাইবার এবং পোস্টেরিয়র ফাইবার। এই ডেল্টয়েড মাসেলও যদি কোনো ইঞ্জুরি হয়, কোনো প্রবলেম হয়, তাহলে শোল্ডার পুরো রিজনটাতেই পেইন হতে পারে। এটাকে আপনারা ফ্রোজেন শোল্ডার বলার কোনো সুযোগ নেই। এখানে আরও ইম্পর্টেন্ট যেটা আমরা বলেছি, বাইসেপস মাসেল এখানে লেগেছে, পেক্টোরালিস, মেজর, মাইনর, এই অনেক মাসেলস এখানে লেগেছে। ইভেন কি উপর থেকে কাঁধের পিছন থেকে যে ট্রাপিজিয়াস মাসেলস দেখেন এখানে এসে অ্যাটাচমেন্ট হয়েছে। তাহলে আপনাদেরকে আমি মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়েছি শোল্ডার জয়েন্টে, যে শোল্ডার জয়েন্টে এবং শোল্ডার গার্ডে কী কী স্ট্রাকচার আছে অ্যানাটমিক্যাল। এখন আমি আপনাদের প্যাথোলজিক্যাল বা কী কী সমস্যা হতে পারে, শোল্ডার জয়েন্টে কী কী রোগ হতে পারে, কী কী ইঞ্জুরি হতে পারে, কমন ইঞ্জুরি, কমন রোগ, সেইগুলোর সম্পর্কে আইডিয়া দিব। আপনারা ছবির মাধ্যমে আশা করি বুঝতে পারবেন। যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের কমন একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা, শোল্ডার ডিসলোকেশন। শোল্ডার জয়েন্ট খুলে যেতে পারে, যে আমরা জয়েন্টের ইম্পর্টেন্ট যে হিউমেরাসের কথা বলেছিলাম, এই হিউমেরাসটা এখানে যে গ্ল্যানোয়েড ক্যাভিটির মধ্যে আছে, এখান থেকে সে খুলে নিচের দিকে নেমে যেতে পারে। দেখেন এই যে নিচে নেমে গিয়েছে, অ্যান্টেরিয়র ডিসলোকেশন, এটা আঘাত থেকে হতে পারে, বিভিন্ন কারণে, সাধারণত ইঞ্জুরি জাতীয় সমস্যা, খেলতে গেলে, কাজের থেকে। পোস্টেরিয়র ডিসলোকেশন, পিছনের দিকে যেতে পারে, মানে এই শোল্ডার জয়েন্ট যদি কোনো কারণে ইঞ্জুরি হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তা থেকে আপনার শোল্ডার জয়েন্ট আপনার সমস্যা বা ইঞ্জুরি থেকে সমস্যা হতে পারে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে হচ্ছে এই যে শোল্ডার জয়েন্টের ভিতরে একটা বার্সা আমি বলেছিলাম ইতিপূর্বে, এই বার্সা অনেক কারণে যদি কোনো স্ট্রেস হয়, কোনো ইঞ্জুরি হয়, তা থেকে বার্সা প্রদাহ বা ইনফ্লামেশন হতে পারে, তা থেকেও শোল্ডারে পেন হতে পারে। দিস ইজ বার্সাইটিস আমরা বলে থাকি, এই বার্সাইটিস থেকেও জয়েন্টে পেন হতে পারে, তা থেকে যে কোনো লোক কাবু হয়ে যেতে পারে, অকেজ হয়ে যেতে পারে। এবং আরো খুব ইম্পর্টেন্ট একটি ডিজিজ, যেটা আমরা রোটেটর কাপ সিন্ড্রোম বা রোটেটর কাপ প্রবলেম বলতে পারি, যে লিগামেন্টগুলো আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম শোল্ডার জয়েন্ট এবং অ্যাটাচমেন্ট অফ মাসেল, এসে যে জোড়ায় লেগেছে, এই যে এই মাসেলটা এসে জোড়ায় লেগেছে, এবং এই যে মাসেল, ইম্পর্টেন্ট মাসেলস, বাইসেপস, সুপ্রা স্পাইনেটাস, পেক্টোরালিস মেজর, এই যে মাসেলসগুলো এসে এখানে শোল্ডারে লেগেছে, তা থেকে এই মাসেলের এই লিগামেন্ট টেন্ডনগুলা